আমাদের এই করোনা দুর্যোগ, তার উপরে আমাদের বন্যা, এর আগে হয়ে গেল আমফান, এই সব কিছুর মধ্যে দিয়েই আমাদের ইসলাম ধর্মের এই পবিত্র হজ এবং কোরবানি, এটা আমাদের একটা বড় একটা উৎসব। কিন্তু উৎসবটা আগের মতন সেভাবে হবে না, কিন্তু তারপরেও যে ডাক্তার, যে নার্স, যে ক্লিনার, আয়া, যারা নাকি কোভিড পেশেন্টকে এর মধ্যেও সেবা দিয়ে যেতে থাকবেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এই ডক্টর টিভি আমাদেরকে আমাদের সব কাজের সঙ্গে সহযোগিতা করছে, তো ওনাদের মাধ্যমে এই সব লোকজন যারা ফ্রন্টলাইনে কাজ করছে তাদেরকে শুভেচ্ছা, আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা। এবং আমরা আশা করব এবং দোয়া করব যে ওনারা যেন ভালো থাকেন, সুরক্ষিত থাকেন এবং জনগণকে সেবা, রোগীদের সেবা যেন অব্যাহত রাখেন।